পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এই আলোচনার পূর্বে আপনাদেরকে খুব ভালোভাবে জেনে রাখতে হবে, অনেক মানুষের মধ্যে একটা কমন অভিযোগ আছে। যারা আমরা মুসলিম সচরাচর এই অভিযোগগুলো যখন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করি, অ্যাথিস্ট, নাস্তিক, অ্যাগনস্টিক বা অন্য ধর্মের অনুসারীরা প্রায় একটা অভিযোগ করে থাকে যে ইসলাম এটা একটা নতুন ধর্ম, আর এই ধর্মটিকে যিনি নিয়ে এসেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা তাদের কমন অভিযোগ যে ইসলাম এটা তো একদম নতুন ধর্ম, এই মাত্র 1400 বছর আগে এসেছে, এর আগে ইসলামের কোনো অস্তিত্ব ছিল না। আসলে মূলত আমরা ধর্মের ইতিহাস না জানার জন্যই আমাদের মধ্যে এই ভুল ধারণাগুলো বিভিন্ন ইতিহাসের বইয়েও এমনভাবে শিক্ষা দেওয়া হয়। চলেন আজকে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি কি বলা হয়েছে। আর পৃথিবীর সমস্ত ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে লম্বা অনেক সময়, আর অধিকাংশ ধর্ম সম্পর্কে যদি আপনি না জানেন আমার কথাগুলো সবগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে। তাই মূলত আমি তিনটে ধর্মকে সামনে রেখে আজকের আলোচনা করব। 1. খ্রিস্ট ধর্ম, 2. ইহুদি ধর্ম, 3. হিন্দু ধর্ম। এই তিনটে ধর্মে আমাদের নবী প্রসঙ্গে কি কি বলা হয়েছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রথম কথা মনে রাখবেন, ইসলামের যদি বিষয় আরও গভীরভাবে জানতে চান তাহলে আপনাকে আজ থেকে 3000 বছরের পেছনে চলে গিয়ে তাকে দেখতে হবে। নবী ইব্রাহিম আলাইহিসসালাম, এই নবী ইব্রাহিমকে পৃথিবীর তিনটে ধর্মে মানুষ মেনে থাকে, কথা বোঝা যাচ্ছে? কে কে বুঝতে পারছেন না হাত তোলেন? হ্যাঁ ঠিক আছে, বুঝে নিয়েছি আপনি বুঝতে পারছেন, তার জন্য হাত তুলেছেন। নবী ইব্রাহিম এমন একজন নবী যাকে পৃথিবীর তিনটে ধর্ম বিশ্বাস করে এবং ইমাম নেতা হিসেবে বিশ্বাস করে। আমরা মুসলমানরা যেমন বলি নবী ইব্রাহিমের একটা সিফাতি নাম আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা মাত্র 7-8 জন বাদ দিয়ে, ঠিক একই বিশ্বাস এটা ইহুদিরাও করে, খ্রিস্টানরাও করে, আবার আমরা মুসলিমরাও করছি। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার 17:10 পরিষ্কারভাবে বলা হচ্ছে, নবী ইব্রাহিম আমি সদাপ্রভু ঈশ্বর, তোমাকে এই গোটা বিশ্ব জগতের আমি ইমাম নিয়োগ করে দিলাম। আর এই ভার্সের আলোকে ইহুদি এবং খ্রিস্টান নবী ইব্রাহিমকে কি বিশ্বাস করে? জাতির পিতা, বা গোটা সমগ্র মানুষ জাতির পিতা মনে করে তারা কাকে? নবী ইব্রাহিম আলাইহিসসালামকে। আমরা বলি আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। নবী ইব্রাহিমের বয়স 86 হয়ে যায়, একদম পাক্কা 86 বছর হয়ে যাচ্ছে। নবী ইব্রাহিম কন্টিনিউয়াসলি দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তোমাকে নেক সন্তান দাও, নেক সন্তান দাও। 86 বছর পার হয়ে যায়, নবী ইব্রাহিমের ঘরে করে সন্তান আসে না। হঠাৎই একদিন ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম নবী ইব্রাহিমের ঘরে চলে আসেন। এটা আছে বুক অফ জেনেসিস Chapter 18:1-10। আমি এই আলোচনার প্রেক্ষাপট এটা আলোচনা করছি ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে। সেখানে একদম নবী ইব্রাহিমের ঘরে চলে আসেন, এসে সঙ্গে সঙ্গে তাকে ইসমাইলের সুখবর দেয়। কাকে কথা বলেন? নবী ইব্রাহিম বয়স কত? প্রায় 86 বছর, তার কোনো সন্তান হচ্ছে না। এত 86 বছরের প্রথম একটা পুত্র সন্তান হয়, তার নাম ইসমাইল। ইসমাইল এটা হিব্রু ভাষা, ইসমাইল হিব্রু তো বলে ইসমাইল। ইসমাইল মানে ঈশ্বর শুনেছেন। ইসমাইল মানে কি? ঈশ্বর শুনেছেন। কেন? কারণ নবী ইব্রাহিম 86 বছর মধ্যে দোয়া করেছে, আল্লাহ তোমাকে নেক সন্তান দাও, নেক সন্তান দাই, দেয় নাই, 86 বছর পর দিয়েছেন। এই জন্য নামকরণ ওইভাবে করা হয়েছে। যখন নবী ইব্রাহিমের বয়স হয়ে যায় 100 বছর, একদম 100, সেই সময় আর একটা সন্তান আসে সারার গর্ভে থেকে, তার নাম হচ্ছে ইশাহা। ইশাকের হিব্রু, এটা বাংলা করলে হয় হাস্য, হাসি। কথা বুঝতে পারছেন? আগে এই চেনটা বুঝে নেন। তার মানে বুঝে গেল নবী ইব্রাহিম একজন, নবী ইব্রাহিমের স্ত্রী দুজন, এক হাজেরা তার বংশ থেকে আসছে ইসমাইল, দুই সারা তার বংশ থেকে আসছে ইশাহা। ইসাকের সন্তানের নাম ইয়াকুব আলাইহিসসালাম, তার 12টা সন্তান, এই 12 সন্তানকে বলা হয় বনি ইসরাইল। আর এই চেন অফ ন্যারেশন থেকে আসছে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম। কথা কি বুঝতে পারছেন? মানে বাবা একজন, মা দুজন, ধর্মের উৎস আছে তিনটা, এক ইসাকের বংশ থেকে আসছে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম। এই চেন থেকে আস্তে আস্তে তারা
পথভ্রষ্ট হয়ে তারা ইহুদি এবং খ্রিস্টান এই দুটো ধর্ম তারা তৈরি করে নিলেন। আর এইদিকে পড়ে আছে একটা ইসমাইল আলাইহিসসালাম দীর্ঘ 1500 বছর ধরে আল্লাহ এই নবী ইসমাইলের মধ্য থেকে কোন নবী দেন নাই। এটা হচ্ছে মূল জায়গা। এখন গোটা বিশ্বজগতে লড়াই চলছে মূল আব্রাহামিক রিলিজিয়ান কোনটা। ইহুদি এবং খ্রিস্টান তারা দাবি করছে তারাই একমাত্র আব্রাহামিক রিলিজিয়ান, তারা সত্য ধর্মের উপরে আছে। পবিত্র কোরআন খুলবেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111 আল্লাহ বলছেন কলু, তারা বলল, কারা? ইহুদি এবং খ্রিস্টান। লা ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ওয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টান তাদের দাবি তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মানে ইহুদিরাও বলে যে আমরা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যত মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ুক হজ করুক জাকাত দিক মুসলমান কখনো জান্নাত যেতে পারবে না। এরা ইহুদিদের আকীদা, ইহুদিদের বিশ্বাস, খ্রিস্টানদের বিশ্বাস। আল্লাহ কোরআন মসজিদে সূরা বাকারার 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা তাদের আকীদাকে নকল করেছেন। আল্লাহ এরপর বলছেন তিলকা আমানিয়াহুম, হে নবী আপনি বলে দেন এরা তাদের মিথ্যা আশা, ভ্রান্ত ধারণা। কুল, আপনি তাকে জিজ্ঞাসা করেন আহা তুবরানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যি যদি তোমরা ইহুদি খ্রিস্টানরাই জান্নাতে যাবে তো তোমরা প্রমাণ পেশ করো। কত কি বুঝতে পারছেন? ইহুদি খ্রিস্টানদের একদম আজকে দিন আকিদা, তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। যতই মানুষ গোটা বিশ্ব জগতে দান সদকা করুক, মুসলমানরা নামাজ রোজা হজ জাকাত করুক, তারা জান্নাতে যেতে পারবে না। তারা শুধুমাত্র জান্নাতে যাবে, আল্লাহ বলছে তিলকা আমানিয়াহুম, এরা তাদের মিথ্যা আশা, ভ্রান্ত ধারণা। কুল হাতুবরানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যি যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা প্রমাণ পেশ করো। তাই আমাদের আলোচনা হবে তথ্য এবং প্রমাণ ভিত্তিক। আমরা তথ্য প্রমাণের বাইরে আমরা কোনো কথা বলবো না। আর আমার এই কথাগুলো একটু গভীরভাবে আপনাকে বুঝতে হবে। কেন? কারণ আপনি ইহুদিদের হিস্ট্রি, ইতিহাস, খ্রিস্টানদের ইতিহাস জানেন না, তাই আলোচনা অনেক অংশে কঠিন মনে হতে পারে। যতটা পারা যায় আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আবার চলে যান নবী ইব্রাহিমের কাছে। কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তার দুইজন সন্তান, এটা ইসমাইল, এটা ইসহাক। ইসমাইল আলাইহিস সালাম থেকে আসছে কোন বংশধর? আমাদের মুসলিম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নবী ইসমাইলের সঙ্গে মিলে যায়। আর ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে দেখছেন এদের বংশধর মিলে যাবে ইসহাকের কাছে গিয়ে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইবেল অনুযায়ী, কোরআন অনুযায়ী নয়, বাইবেল অনুযায়ী। আমার কাছে বাইবেলও আছে, এই হাতে আমার বাইবেল, বাইবেল ওল্ড টেস্টামেন্ট, বুক অফ জেনেসিস, যেটা বাংলাতে বলা হয় আদি পুস্তক, 17 অধ্যায় ভার্স নাম্বার 10 এবং 20 দুটো জায়গাতে ঈশ্বর তথা ওল্ড টেস্টামেন্টের ঈশ্বর তিনি বলতে যাচ্ছেন এইভাবে, আব্রাহাম তোমার সঙ্গে আমি একটা অনন্ত চুক্তি করতে চাই, তোমার যে সন্তান আছে ইসহাক এবং ইসমাইল, ইসমাইলের মধ্যে থেকে আমি বড় এক জাতি তৈরি করতে চাই, তার বংশ থেকে 12 জন রাজা তৈরি করতে চাই যারা গোটা বিশ্ব জগৎকে শাসন করবে। তার মানে আজকের দিনের বাইবেলের কথা মজুদ আছে, ইসমাইলের মধ্যে থেকে 12টা গোত্র তৈরি হবে, ওর মধ্যে থেকে একটা নাবি আসবে যে গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করবে। এখন ইতিহাস একথাই বলে যে ইসমাইলের বংশ থেকে একটাও নবী আসে নাই, নবী একজন এসেছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা ভার্স বলছে বুক অফ জেনেসিস আদি পুস্তক 12 অধ্যায় 1 থেকে 5 নম্বর ভার্স, ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে খ্রিস্টানদের বা ইহুদিদের ঈশ্বর একটা চুক্তি করেছিল যে তোমার দুটো সন্তান আছে, এই দুটো সন্তানের মধ্যে একজনকে গোটা বিশ্বজগতের আমি রাজত্ব দিয়ে দেব। তাদের একটা নিশানা, তাদের একটা চিহ্ন হচ্ছে এটা যে তারা মিশর থেকে ফরাত নদী পর্যন্ত সব সময় তারা এরপরে রাজত্ব করবে। এখন ইহুদি এবং মুসলমানদের মধ্যে একটা সমস্যা, এই যে বাইবেলের মধ্যে বারবার বলছে যে নবী ইব্রাহিমের বংশের মধ্যে থেকে মহান এক জাতি তৈরি করবে, 12টা গোত্র তৈরি করবে যারা গোটা বিশ্ব জগতে পরে রাজত্ব করবে, এটা কোন বংশ থেকে? ইসমাইলের বংশ থেকে না ইসহাকের বংশ থেকে? যদি ইসহাকের বংশ থেকে হয় তো ইহুদি খ্রিস্টান, আর যদি ইসমাইলের বংশ থেকে হয় তার মানে মুসলমান। তো এখানে একটা নিশান দিচ্ছে, একটা চিহ্ন বলে দিচ্ছে যে এই জাতি মিশর থেকে ফরাত নদী পরে রাজত্ব করবে। এখন মিশর থেকে ফরাত নদী যদি বলা যায়, আজ থেকে 1500 বছর ধরে আরও পিছনে চলে যান, এই 2000 বছর ধরে মিশর থেকে ফরাত নদী যা আছে, এখানে আপনার মিশর পড়ছে, এখানে জর্ডান পড়ছে, ইরাক পড়ছে, ইরান পড়ছে, এগুলো কারা রাজত্ব করছে? কারা করছে? বাইবেলের ভবিষ্যৎ অনুযায়ী, ওল্ড টেস্টামেন্টের ভবিষ্যৎ অনুযায়ী ঈশ্বর ইব্রাহিমের সঙ্গে যে চুক্তি করেছিল
যে কোন সন্তানের মাধ্যমে গোটা বিশ্ব জগতে নাজাত দেবেন, তো বলছে যারা মিশর থেকে ফিরত নদী পাবে এই ভূখণ্ড যারা মালিক থাকবে তারাই গোটা বিশ্ব জগত রাজত্ব করবে। আর একটা আমরা এখানে বুঝে নিই, নবী ইব্রাহিমের মধ্যে থেকে ইসমাইলের মধ্যে থেকে নবী আসবে এর জ্বলন্ত প্রমাণ। এটা গেল একটা সেশন। দুই, যখন নবী ঈসা আলাইহিসসালাম আসলেন দুনিয়াতে, সেই সময়তে বনী ইসরাইলের মধ্যে যারা ইহুদি তার সময় তিনজন নবী তার অপেক্ষা করেছিলেন। কয়জন? আরো জোরে বলেন, তিনজন নবী তার অপেক্ষা করতেন। কেন অপেক্ষা করতেন? কারণ তাদেরই ধর্মগ্রন্থে ওল্ড টেস্টামেন্ট এন্ড তওরাতের মধ্যে লেখা আছে যে তিনজন নবী আসবে, এক এলিও, দুই ক্রাইস্ট তথা জিজাস ঈসা আলাইহিসসালাম, আর তিন মুসা আলাইহিসসালামের মতো একজন নবী। কত কি বুঝতে পারছেন? যখন নবী ঈসা আলাইহিসসালামের নবুয়ত পেয়ে যান, তিনি দুনিয়াতে যখন চলে আসেন, সেই সময়কার ইহুদিরাও আজ থেকে 2000 বছর আগে সেই সময়তেও নবী ঈসা মজুদ আছে। তারপরে ইহুদিরা তিনজন নবীর অপেক্ষায় ছিল, এক জিজাস ক্রাইস্ট যেটা ঈসা আলাইহিসসালাম, দুই এলিও যাকে স্বর্গে তোলা হয়েছে বাইবেলের বর্ণনা অনুযায়ী, আর তিন সেই নবী মুসা আলাইহিসসালামের মতো একজন নবী আসার কথা ছিল। কার সময় পর্যন্ত? একদম ঈসা আলাইহিসসালামের সময় পর্যন্ত। সমগ্র খ্রিস্টান বিশেষজ্ঞরা একমত, সমগ্র ইহুদিরা একমত, যিশুর পরে বনী ইসরায়েল থেকে কোনো নবী আর আসে নাই। তাহলে এখানে আমরা দুটো বুঝতে পারছি, ঈসা আলাইহিসসালাম উনি চলে এসেছেন, এলিও উনিও চলে গেছেন, মুসার মতো নবীর অপেক্ষায় যিশু খ্রিস্টের সময়েও সেই সময় ইহুদি আর খ্রিস্টানরা তারা অপেক্ষায় বসেছিলেন। এ কথা আছে বাইবেলের ইঞ্জিল যেটাকে তারা বলে, গসপেল অফ জোহান, ইউহান্নার পুস্তক প্রথম অধ্যায় 21-25 পর্যন্ত। মানে এখান থেকে আমরা আর একটা বুঝতে পারছি, ঈসা আলাইহিসসালামের পরেও একজন নবীর কথা স্বয়ং বাইবেলে আজকের দিনে বিকৃত যে ইঞ্জিল এটা তো মজুদ আছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি আমাদের কথাটা, এই জটিল কথাটা, এই আমার শ্রোতা যারা আছে তাকে বোঝা তৌফিক দান করো, আমিন। এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থের মধ্যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিছু ভবিষ্যৎবাণী। চলেন